লেখাপড়া সারতে চাইছেন এই কৃতি ছাত্র। পশ্চিম মেদিনীপুর ব্যুরো রিপোর্ট, চব্বিশ ঘন্টা। আমাদের স্টুডিওতে স্বয়ং উপস্থিত রয়েছেন অশোক বিশ্বাস। অশোক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং অভিনন্দন এই এত বড় একটা সম্মান পেয়েছেন, আমাদেরকেও গর্বিত করেছেন এ রাজ্যের মানুষ হিসেবে। আমি যেটা প্রথমে একটু জেনে নেব আপনার কাছে, যে এই প্রেরণাটা কোথায় পেলেন আপনি, যে এই বিষয়টা নিয়েই আপনি গবেষণা করবেন, মানে এই ভাবনা চিন্তাটা কবে থেকে প্রথম শুরু হলো? আমি অন্যান্য ছেলেদের মতন আর সবার মতন শুধুমাত্র একটা জিনিস নিয়ে থাকতে ভালোবাসি না, এসি শুধু এমবিবিএস পড়ে পাশ করব এন্ড অল, এই ব্যাপারটা আমি একটু নারাজ। যখন আমি স্কুলে ছিলাম তখনও তাই শুধুমাত্র পড়াশোনা করিনি, পাশাপাশি ছোটখাটো জিনিস করেছি। তো এখানে এসেও যখন অপশন পেলাম যে হ্যাঁ রিসার্চ করা যায়, রিসার্চ করার অপশন আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ স্টুডেন্টদের এত বড় বড় অপশন দিচ্ছে, বড় বড় কম্পিটিশন হচ্ছে, এই সব মিলিয়ে তখন আমি রিসার্চের দিকে একটা মোটিভেশন নিয়েছিলাম। তারপর যখন আমি এইচএসএ ছিলাম, মানে একদম যখন আমি টুয়েলভ দিচ্ছি, সেই সময় আমার একটা বন্ধু ছিল যে টোব্যাকো কনজাম্পশনের জন্য তার লাইফে কিছু প্রবলেম অ্যান্ড তার শরীরে কিছু প্রবলেম হয়েছিল। তো তখন আমি ভেবেছিলাম যে ওকে ফাইন, যদি আমার রিসার্চ শুরু করতে হয় তাহলে কেন সেই ভালো বন্ধুর খারাপ দিকটা নিয়ে নয়। তো আমি বলতাম যে সিগারেটের প্যাকেটেও লেখা আছে, তুই পড়ে টড়ে কেন খাস, মানে জ্ঞান পাপির মতন কাজ কেন করিস। স্টিল বলতো ওকে ফাইন, ও এটা তো অন্য গবেষকরা বলেছে, তুই আমাকে প্রমাণ করে দে। দেন আমি চেষ্টা করলাম যে ওকে প্রমাণ করার, এবং আমি আজকে এখানে বলতে আপনাকে বলতে ভীষণ ভীষণ খুশি যে ও টোব্যাকো কনজাম্পশন, মানে ওর মধ্যে যতটুকু নিত চুইং বা স্মোকিং দুটোই ও ছেড়ে দিয়েছে। আচ্ছা, এটা তো অত্যন্ত ভালো, মানে অর্থাৎ সেই বন্ধুই কোথাও গিয়ে একটা উৎসেচক প্রেরণার কাজ করে। এবং আমি সত্যি কথা, মানে যেটা আমি বলতে চাইবো যে আমি যখন মেডিকেলে চান্স পেয়েছি তখন ও আমার কাছ থেকে একটা, আমি বলেছিলাম তুই কি গিফট চাইবি বল, আমি খুব খুশি আজকে আমি মেডিকেলে চান্স পেয়েছি, আমি বিএস পড়তে যাচ্ছি। তো ও আমাকে বলেছিল একটা সবচেয়ে দামি সিগারেটের প্যাকেট আমাকে গিফট করতে। দেন আমাকে গিফট করতে হয়েছিল কারণ আমি প্রমিস করেছি। কিন্তু আমি মানে আজকে এই পাঁচ বছর বা সাড়ে চার বছর পর আমার বলতে খুশি হচ্ছে যে আমাকে আর কোনোদিন তাকে সিগারেটের প্যাকেট অ্যাটলিস্ট গিফট করতে হবে না। নিশ্চয় শুনছেন অবভিয়াসলি। আর আমি যেটা এবার একটু যদি গবেষণার বিষয়টাতে আসি, যে বিষয়টা নিয়ে তো সারা বিশ্বে প্রচুর কাজ হচ্ছে, নিষিদ্ধ হয়ে যাচ্ছে একদম প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হয়ে যাচ্ছে, তামাক আর কি টোবাকো সে যে ফর্মেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, ওই গুটখা ইত্যাদি এগুলো ক্ষতিকর, সেইগুলোর সচেতনতা অনেক প্রসার হচ্ছে, ঠিক কোন জায়গাটা মানে কতটা বিস্তারিত ধরেছেন আপনার গবেষণার জায়গা পরিধিটা, সেইটা যদি আমাদেরকে একটু জানান, কি কি দেখলেন? হ্যাঁ, যে গবেষণাটা হচ্ছে তাতে কি কি দেখলেন, যে কতজন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি রেশিও, এই বিষয়টা যদি একটুখানি জানতে পারি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার সময়টা খুব কম ছিল এমবিবিএস এ, এমনিতেও পড়াশোনা ভীষণ চাপ থাকে, তার মধ্যে থেকে আমি যেটুকু সময় পেয়েছি বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আমাকে যেটুকু সময় দিয়েছে তাতে আমি যেটা প্রথম বের করেছি 2006 এ সেটা হচ্ছে টোব্যাকোর ইনগ্রেডিয়েন্টস। তারপরে সেই ইনগ্রেডিয়েন্টস এর পরের স্টেপে 2007 মানে কি কি উপাদান থাকছে একটা, তার মধ্যে কি কি আছে সেটা আমি আইআইটি কোলাবোরেশনে করেছিলাম, একটা আইআইটি ইন্ডিয়া মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের কোলাবোরেশন। 2007 এ যেটা আমি করেছি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর অ্যালায়েন্স পাওয়ার পর সেটা হচ্ছে টোব্যাকো কনজাম্পশন রেট অ্যামাং দ্য স্কুল গোয়ার বয়েজ, আরবান স্কুল গোয়ার বয়েজ এজ এ 13-15 ইয়ার্স। আচ্ছা, আমি তো বলছি এই কারণে আমাদের একটা বিজ্ঞাপনের বিরতি নিতে হবে, আমরা ফিরে আসছি, সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা।